बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ইংলিশ বাংলা আইসিটির ইবিআই এর যে ফ্রি ক্লাসের আয়োজনের প্রেক্ষিতে আমি ইংরেজি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, তোমরা সবাই বলো আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। যদি শুনেই থাকো তাহলে একটু সবাই তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। আর আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে, এই কারণে আমরা অল্প কিছু সময় নিব এবং তোমাদের চিকন সিস্টেমে পাস মার্কস আমরা নিশ্চিত করব। সো আমরা চেষ্টা করছি আমাদের এই আয়োজনকে সব সময় তোমাদের কাছে প্রাণবন্ত করতে এবং টেকনিকের মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক একবারে সহজে বুঝাতে। সো আমি দেখতে পাচ্ছি অলরেডি যারা ক্লাসে জয়েন করেছো, তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও সবাই। যদি আজকের ক্লাসটা কিন্তু পিডিএফ পাবে তোমরা, যদি তোমরা কি করো, যদি তোমরা শেয়ার করো, প্রত্যেকে শেয়ার করে দাও, প্রত্যেকে শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের ক্লাসের পর তোমাদের স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের পাস মার্কের মধ্যে এক মার্কও তোমাদের মিস হবে না। তোমাদের পাস মার্ককে নিশ্চিত করতে আমরা এই আয়োজন করছি। সো আমার বিশ্বাস, হ্যাঁ, তোমরা সবাই ক্লাসে জয়েন করে ফেলবে। ওকে, সবাই চলে এসেছো, মাশাল্লাহ। তাহলে আমরা শুরু করে দিলাম, আমি একটু শেয়ার দিয়ে নেই, তোমরা স্যার সাউন্ড শুনতে পাচ্ছি না, সাউন্ড ঠিক আছে তো? আমার কাছে তো মনে হচ্ছে সব ঠিক আছে। ওকে, আচ্ছা, সবাই সবাই একটু খাতা কলম নাও এবং আমার বিশ্বাস তোমরা যারা এসএসসি ব্যাচ রয়েছো, তোমাদের প্রত্যেকের এসএসসি ব্যাচ, তুমি 24 ব্যাচ হও অথবা তুমি 25 ব্যাচ হও, এসএসসি 24-25 যে ব্যাচ থেকেই হও না কেন, তোমাদের এই টপিকে আজকে স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের যে পাস মার্ক রয়েছে, এই পাস মার্ক 100% তোমরা শেষ করতে পারবা ইনশাল্লাহ। এবং আমার বিশ্বাস এমন চিকন সিস্টেম দেখব যে চিকন সিস্টেমে খুব সহজে একবার অল্প সময়ে তুমি পাস মার্ক নিশ্চিত করতে পারবে। ওকে, সো আসো, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে গেছো, আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। ঠিক আছে, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আমি তোমাদেরকে বলবো এই টপিকের নামটা দাও, সবাই একটু টপিকের নাম দাও, স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। যদি নাম দিয়ে থাকো তাহলে আমরা মূল আলোচনায় যাবো। এবং চিকন সিস্টেমটা কী, কীভাবে আসলে আমরা খুব সহজে একবারে অর্থ টর্থ না দেখে আমরা চিকনে আমরা আমাদের আনসারটা করে ফেলতে পারবো সেটাই দেখবো। হ্যাঁ, সো আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে শেয়ার করে দিয়েছ, যারা পিডিএফ পেতে চাও প্রত্যেকে শেয়ার করে দাও, যারা পিডিএফ পেতে চাও অবশ্যই অবশ্যই শেয়ার করবে। হ্যাঁ, সো আমি কথা না বাড়িয়ে শুরু করতে চাই। প্রথম কথা হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজটা কী, কীভাবে আসে। তোমরা সবাই জানো তোমাদের এক্সামে এই স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের একটা বক্স দেওয়া থাকে, উপরে বক্সটা দেওয়া থাকে, সেখানে হিন্টস দেওয়া থাকে, মানে যে ক্লুগুলো তোমরা শূন্যস্থানে বসাবে, টোটাল 10টা শূন্যস্থান, ওই শূন্যস্থানে তোমরা যে ক্লুগুলো বসাবে সেই ক্লুগুলো কিন্তু দেওয়া থাকে, তাই না? এখানে একটু দেখো, তোমরা যদি খেয়াল করে দেখো আমাদের ক্লুগুলো কী কী হতে পারে। যেমন দেখো এখানে দেয়ার, নো সুনার হ্যাড, হ্যাভ টু, লেস্ট, হোয়াট ইফ, উড রেদার, লেট অ্যালন, অ্যাজ ইফ, হোয়াট ডাজ লুক লাইক, বি বর্ন, এভাবে কিন্তু তোমাদের কী দেওয়া থাকে, তোমাদের হ্যাঁ ক্লুগুলো দেওয়া থাকে। সো আমরা বলছিলাম যে এই ক্লুগুলো দেখে একবার সহজে কিভাবে অ্যান্সার করতে পারি, কোনো রুল পড়বো না, হ্যাঁ কোনো রুল পড়বো না, আজকে কোনো রুলের ক্লাস নাই, তোমাদেরকে ডিরেক্ট চিকন সিস্টেম শেখাবো। চিকন সিস্টেম পাস মার্ক নিশ্চিত যদি করতে চাও তাহলে তোমার জন্য এই ক্লাসটি। ওকে ওকে, সো আমি দেখতে পাচ্ছি অনেকে শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে একটু জানিয়ে দাও। আমরা তাহলে আমাদের মূল আলোচনায় চলে যাই, আমাদের মূল আলোচনায় দেখো, আমাদের মূল আলোচনায় রয়েছে কি ভাইয়া, আমাদের মূল আলোচনায় রয়েছে এই কয়েকটা ক্লু, এছাড়া আরও কতগুলো ক্লু আছে সেগুলো আমরা পড়ব। আজকের ক্লাসটা আমরা রুলের বাহিরে গিয়ে আমরা পড়ার চেষ্টা করব। সো আমার বিশ্বাস তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করে বসেছ, তোমাদের জন্য আমাদের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা অব্যাহত যেহেতু আছে আরও থাকবে। আমি আর কথা না বাড়িয়ে তোমাদের মূল আলোচনায় চলে যাই এবং তোমরা দেখো তোমাদের যেই প্রশ্নগুলো আসে, প্রশ্নগুলো কিন্তু এইভাবে আসে। এবং আমি তোমাদেরকে যেহেতু চিকন সিস্টেম শিখাবো, এই চিকন সিস্টেমে তোমার একটা জিনিসই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে তোমার অর্থ দেখার দরকার নাই, জাস্ট হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ক্লাসটা মনোযোগ দিয়ে করলে তুমি পারবে। আসো এখানে তোমাদেরকে প্রথমত আমি যে বিষয়টা খেয়াল করাবো, চিকন সিস্টেমটা কি, দেখো এই যে বি বর্ণ আছে, কি আছে ভাইয়া, বি বর্ণ,
এখানে বিভার্ব আছে, বিভার্বের মধ্যে আমরা জানি কি এম ইজ আর ওয়াজ, তারপর হচ্ছে কি অয়ার, ওয়াজ অয়ার। মনে রাখবা এই বি মানে কি বিভার্ব, এম ইজ আর ওয়াজ অয়ার, এগুলো আমরা সবাই জানি। আর বর্ন মনে রাখবা, বর্নের আগে যদি কোনো বিভার্ব বসাতে বলে সেটা অবশ্যই ওয়াজ বর্ন হয়। দেখো তোমাদের প্রশ্নে বি বর্ণ দেওয়া থাকতে পারে অথবা ওয়াজ বর্ণ দেওয়া থাকতে পারে, তুমি কোনটাকে নিবা, তুমি কোনটাকে নিবা সেটা আসলে ডিপেন্ড করে যে আসলে তুমি মানে বেসিকটা জানো কিনা। বেসিকটা হচ্ছে ভাইয়া বর্ণের আগে আমরা প্যাসিভ মুড নেই, এবং যেহেতু আমরা জন্মগ্রহণ করেছিল বুঝায় দ্যাট মিন্স আমরা ওয়াজ বর্ণকে নিব, ঠিক আছে। এখন কথা হচ্ছে চিকন সিস্টেমটা কি, সেটা তোমাদেরকে শেখাবো একটু পরে। চিকন সিস্টেমটা হচ্ছে এরকম, ওয়াজ বর্ণ যদি তুমি বসাইতে চাও তাহলে তারপরে শাল অথবা কোনো স্থান থাকবে। সবাই চিকন সিস্টেমটা লিখো, শূন্যস্থানের পরে যদি তুমি ওয়াজ বর্ণ বসাতে চাও এরপরে শাল বা স্থান লেখা থাকবে, শেষ। যদি দেখো শূন্যস্থানের পরে শাল বা স্থান আছে তুমি চক্ষু বন্ধ করিয়া দিয়ে দাও, ঠিক আছে। কি দিবা সেটা হচ্ছে ওয়াজ বর্ণ। তাহলে দেখো আবার বলছি, যদি দেখো শূন্যস্থান আছে এরপরে সাব শাল বা স্থান আছে দ্যাট মিন্স তুমি এখানে কি দিয়ে দিবা সেটা হচ্ছে ওয়াজ বর্ণ। তাহলে দেখবা বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে, এরপর শূন্যস্থান থাকবে, এরপর হচ্ছে শাল বা স্থান, এরকম জিনিস দেখলেই তুমি চক্ষু বন্ধ করে ওয়াজ বর্ণ দিবা। চিকন সিস্টেম ডান সবার, চিকন সিস্টেম ডান, এক নম্বর সিস্টেম আমাদের শেষ। তাহলে আশা করি তোমরা এটা ক্লিয়ার। এবার আসো পরেরটা, হোয়াট ডাজ লুক লাইক, এটা চিকন সিস্টেম কি। তাহলে আশা করি তোমরা প্রথমটার একবার বেসিক দিয়ে বুঝালাম, এরপর চিকন সিস্টেম বুঝিয়ে দিলাম। এবার চিকন সিস্টেম টু দেখো, হোয়াট ডাজ লুক লাইক, এখানে যে জিনিসটা মনে রাখবা হোয়াট ডাজ লুক লাইক, এখানে এইভাবে দুইটা শূন্যস্থান মানে ডট ডট দুইটা দাও। এই হোয়াট ডাজ লুক লাইকও থাকতে পারে অথবা হোয়াটস ড্যাশ লুক লাইক, দেখো কি ধরনের থাকতে পারে। আমি আবার বলছি সবাই খাতায় লিখো, সবাই খাতায় লিখো, সবাই খাতায় লিখো, বি বর্ণ যদি থাকে এটা দ্বারা কি বুঝায় এবং কেন আমরা ওয়াজ বর্ণ নিব, জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ বর্ণ হয়, এবং তুমি কিভাবে চিকন টেকনিকে অ্যান্সার করবা, সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে, শূন্যস্থান থাকবে, শাল বা স্থান থাকবে, শেষ। আর দ্বিতীয়ত যেটা, হোয়াট ডাজ লুক লাইক থাকতে পারে অথবা হোয়াটস, এই যে এখানে হোয়াটের পরে অ্যাপোস্ট্রোফিএস দিতে পারে, কোনো সমস্যা নেই। চিকন সিস্টেমটা হচ্ছে, চিকন সিস্টেম মনে রাখবা, চিকন সিস্টেম হচ্ছে দুইটা শূন্যস্থান থাকবে, শেষ। তাহলে চিকন সিস্টেম বুঝছো ভাই, এক নম্বর চিকন সিস্টেম কি, ওয়াজ বর্ণ। এই ওয়াজ বর্ণটা কিভাবে নিবা, যদি দেখো সাবজেক্ট থাকে, শূন্যস্থান থাকে, শাল বা স্থান থাকে, চিকন সিস্টেমে কি হয়ে যাবে অ্যান্সার, ওয়াজ বর্ণ। তোমরা অনেকে বলছো ভাই এই টপিকটা আমরা অনেকে পারি, অনেক বলছো ভাই এটা সহজ আছে, বাট আমি তোমাদেরকে সহজটাকে আরো সহজ করে দিব, কম সময়ের মধ্যে কিভাবে অ্যান্সার করতে পারবা সেটা তোমাদেরকে খেয়াল করিয়ে দিব, ওকে। সো আশা করি চিকন সিস্টেম ডান, চিকন সিস্টেম কি ডান। তাহলে মনে রাখবা হোয়াট ডাজ লুক লাইক থাকলো যেই কথা, অথবা হোয়াটস এখানে হোয়াট এর পরে অ্যাপোস্ট্রোফিএস, এরপর লুক লাইক এরপরে কি, এরপর হচ্ছে কি ভাইয়া শূন্যস্থান। আর এখানে তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে ভাইয়া অনেকে হোয়াটস ইট লাইক, মনে রাখবা এই হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস লুক লাইক আর হোয়াটস ইট লাইক, এই দুটার পার্থক্য আছে কিন্তু। এখানে ইট আছে, ইট অনেকে না দেখে এটা ভুল করে ফেলো, সো এগুলোর বিস্তারিত আলোচনা আসতেছি আমরা, কোনো সমস্যা নাই, তুমি জাস্ট এটা মাথায় রাখো যে হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস লুক লাইক, ইট কিন্তু নাই, এখানে ইট থাকলে আরেকটা ব্যবহার, কিন্তু ইট থাকলে আরেকটা ব্যবহার। সো সবাই এটা একটু মাথায় রাখো, এটা একটু খেয়াল করো ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস লুক লাইক থাকলে আমাদের কি হবে, লুক লাইক থাকলে দুইটা শূন্যস্থান থাকবে, অ্যান্সার শেষ। এবার আসো তৃতীয় চিকন সিস্টেম, তৃতীয় চিকন সিস্টেম আসো, দুইটা চিকন সিস্টেম শেষ। এবার আসো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, যদি দেখো সেন্টেন্সে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, মনে রাখবা অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে এই ক্ষেত্রে তোমার চিকন সিস্টেমটা কি, চিকন সিস্টেমটা হচ্ছে এর আগে এবং এর পরে, মনে রাখবা এই যে অ্যাজ ইফ অ্যাজ দো, ধরো এখানে অ্যাজ ইফ অ্যাজ দো বসছে, তুমি এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, যদি প্রেজেন্ট থাকে তাহলে এখানে কি হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট হচ্ছে না শর্টকাটে সাবজেক্ট প্লাস ওয়ার অথবা হ্যাড প্লাস বি থ্রি যদি থাকে, চিকন সিস্টেমটা দেখো এখানে প্রেজেন্ট থাকুক অথবা পাস্ট থাকুক যাই থাকুক, যদি দেখো শূন্যস্থানের পরে সাবজেক্ট আছে ওয়ার আছে অথবা হ্যাড প্লাস বি থ্রি আছে তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো বসায় দিবা, শেষ। আবার বলতেছি যদি দেখো আগে একটা প্রেজেন্ট অথবা পাস্ট আছে, এখানে শূন্যস্থান আছে, এখানে কি শূন্যস্থান, এরপর যদি দেখো সাবজেক্ট অয়ার অথবা হেড প্লাস বি থ্রি থাকে, তুমি চক্ষু বন্ধ করে অ্যান্সার দিয়ে দেবে কি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, বুঝাইতে পারছি ভাইয়া, ওকে ওকে। সো আশা করি এই চিকন সিস্টেমটা তোমাদের ক্লিয়ার।
শূন্যস্থান থাকবে আগে যাই থাকুক পরে কি হবে সাবজেক্ট প্লাস অয়ার অথবা হেড প্লাস বি থ্রি খেলা শেষ এবার আসো লেট অ্যালোন তাহলে এটাও বুঝাইলাম চিকনে এটাও চিকনে বুঝাইলাম এটাও চিকনে বুঝাইলাম আমরা একটু পরে প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এবার দেখো লেট অ্যালোন মনে রাখবা লেট অ্যালোনের চিকন সিস্টেম কি আসো লেট অ্যালোন ভাবাই যায় না এমন লেট অ্যালোন মানে কি ভাবাই যায় না এমন লেট অ্যালোন যদি তুমি বসাইতে চাও মনে রাখবা দুইটার সাথে তুলনা করবে দুইটার সাথে কি করবে তুলনা করবে ধরো এখানে তুমি যদি বলো যে সে একটা শার্টই পড়তে পারে না আবার ব্লেজার পরবে সে একটা গার্লফ্রেন্ডই পায় না সে দশটা গার্লফ্রেন্ড পাবে তার জীবনে একটা বউ নাই সে তিনটা নিয়ে বসবে সে ভাতই খাইতে পারে না সে বিরিয়ানি খুঁজে এই ক্ষেত্রে হচ্ছে লেট অ্যালোন বসে আর এটা চিকন টেকনিকটা কি তুমি কোনো অর্থ ছাড়া কিভাবে অ্যান্সার করবা সেটা হচ্ছে ভাইয়া চিকন টেকনিকটা হচ্ছে যখন তুমি লেট অ্যালোন ইউজ করতে যাবা দেখবা শুরুতেই নট না বোধক হবে শুরুতে কি হবে না বোধক হবে এরপরে দুইটা জিনিস হয় এখানে ক্যামেরা এখানে মোবাইল ফোন যে তার কাছে একটা একটা বাটন ফোনই নাই ক্যামেরা তো দূরের কথা এরকম দুইটা জিনিসের সাথে কি করবে তুলনা করবে তার একটা গার্লফ্রেন্ডই নাই সে আবার যাই হোক বাকিটা বললাম না সো এগুলো তারা কি বুঝাবে তুলনা বুঝাবে দ্যাট মিনস নট বা না বোধক থাকবে কি থাকবে না বোধক থাকবে তাহলে চিকেন সিস্টেম ডান তাহলে দেখো চিকেন সিস্টেম যদি জানো তাহলে হচ্ছে তুমি খুব কম সময়ে অ্যান্সার করে ফেলতে পারবা বুঝাইতে পারছি ভাইয়া ওকে ওকে এবার আসো পরেরটা উড রেদারের চিকন সিস্টেম কি দেখো ভাইয়া তোমরা কিন্তু অনেক রুল পড়েছো আমি তোমাদের রুল পড়াচ্ছি না জাস্ট হচ্ছে সিস্টেম পড়াচ্ছি সিস্টেমটা দেখো এবার আসো উড রেদারের চিকন সিস্টেম কি ভাইয়া খেয়াল করে দেখো সবাই খাতায় লিখতেছ সবাই খাতায় লিখো ভাইয়া সবাই খাতায় লিখো তাই দেখো উড রেদারটা কি হবে মনে রাখবা সাবজেক্টের পরে শূন্যস্থান হবে এরপরে ভার্বের বেস ফর্ম হবে এবং দেন হবে কি হবে দেন হবে খেলা শেষ তাহলে দেখো চিকন সিস্টেম গুলো মনে রাখো তাহলে তোমার আর কোনো ভয় নাই বুঝাইতে পারছি ওকে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট থাকবে এরপর শূন্যস্থান এরপর ভার্বের বেস ফর্ম এরপরে দেন থাকবে কি থাকবে দেন থাকবে যদি দেন থাকে তুমি চিকনে অ্যান্সার করে দিবে উড রেদার তোমার অর্থ তত্ত্ব কিছু খেয়াল করার দরকার নাই বুঝাইতে পারছি ওকে উড রেদার মানে হচ্ছে বরং ভালো সবাই একটু শেয়ার করে দাও প্লিজ সবাই একটু শেয়ার করে দাও আর আজকে ক্লাস শেয়ার করলে পিডিএফ পাবা পিডিএফ আমাদের ইবিআই গ্রুপ যে ইবিআই বাই টিএমএস গ্রুপ এটাতে তোমরা পেয়ে যাবা আর আমরা ক্লাসগুলো এভাবে চিকন সিস্টেমই পড়াবো মোটামুটি সবগুলো ক্লাস সো তোমরা যারা ভর্তি হতে চাও ইবিআই বাই টিএমএস তোমাদের তানভীর ভাই বাংলা ইংরেজিতে মহসিন ভাইয়া এবং সাদিক স্যারের আইসিডির টোটাল যদি তোমরা পেয়ে যাও ইনশাল্লাহ তোমাদের এ প্লাস তিনটা সাবজেক্টই নিশ্চিত হবে টোটাল 500 মার্কে হয়ে যাবে ইনশাল্লাহ সো আশা করি তোমরা এটা ক্লিয়ার সাবজেক্টের পরে শূন্যস্থান এরপরে ভার্বের বেস ফর্ম এরপরে দেন আছে তুমি চক্ষু বন্ধ করে অ্যান্সার কি দিয়ে দিবা উড রেদার তাহলে চিকন সিস্টেম ডান কিনা ভাইয়া যদি ডান হয় তাহলে বড় ভাই ডান DONE সবাই ডান লিখো হইলে ডান মোটা সিস্টেম কই মোটা সিস্টেম পরে পড়াবো আসো আগে চিকন আলোর নিয়ে আমরা ভাবি ওকে এবার আসো হোয়াট ইফ এটার একটা চিকন সিস্টেম আছে হোয়াট ইফ দেখো চিকন সিস্টেমটা কি তোমরা লিখতেছো চিকন সিস্টেমগুলো আমি একটু আলাদা করে লিখছি লেট অ্যালোন কখন উড্রেদার কখন এবার আসো হোয়াট ইফ এর আমাদের চিকন সিস্টেম মনে রাখবা বাক্যের শুরুতে হোয়াট মনে রাখবা হোয়াট ডব্লিউস হোয়াট প্রথমে শূন্যস্থান থাকবে প্রথমে কি থাকবে শূন্যস্থান থাকবে তাহলে প্রথমে যদি ভাইয়া শূন্যস্থান থাকে এবং পরে যদি প্রশ্নবোধক থাকে তাহলে আমরা কি দিব হোয়াট দিব এখন প্রশ্ন আছে ভাইয়া আপনি তো এখানে হোয়াট আছে আবার এইখানেও হোয়াট আছে আমি তো কনফিউশন হয়ে যাব আমি কনফিউজড পড়ে গেলে আমি কিভাবে অ্যান্সার করব আসো চিকন সিস্টেমটা হচ্ছে মনে রাখবা শুরুতেই ডব্লিউস হোয়াট থাকবে হোয়াট থাকবে এরপরে কি থাকবে প্রশ্নবোধক বাক্য থাকবে আরেকটা জিনিস আছে আরেকটা চিকন সিস্টেমের একটা উপাদান আছে সেটা হচ্ছে হোয়াট ইফ যদি তুমি বসাও এরপরে সাবজেক্ট ভার্ব থাকবে খেলা শেষ তাহলে দেখো চিকন সিস্টেমটা কি এই হোয়াট ডাজ লুক লাইক এ চিকন সিস্টেম হচ্ছে দুইটা শূন্যস্থান থাকবে শেষ আর এটার চিকন সিস্টেম কি জানো এটার সিস্টেম হচ্ছে হোয়াট ইফ যদি তুমি বসাও তাহলে অবশ্যই প্রশ্নবোধকও থাকবে আবার সাবজেক্ট ভার্বও থাকবে আমি কি বুঝাইতে পেরেছি আমার ভাইয়া পুরা বলো 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 সোনামণিরা ওকে ভাইয়া এটা নিয়ম করে বুঝান এক্সাম্পল দিয়ে বুঝান রুল দিয়ে হ্যাঁ তোমরা রুল দিয়ে শিখতে চাইছো না
তোমরা মোটা সিস্টেম পড়তেছ না, মোটা সিস্টেমে পড়াবো। আজকের ক্লাসে চিকন হবে মোটা হবে কোনো সমস্যা নাই। আগে চিকন শর্টকাট একটু বুঝাই, এরপরে তোমাদেরকে আমি লিখে দিয়েছি একবারে পিডিএফ আকারে সুন্দরভাবে তোমাদেরকে দিয়ে দিব রুল দিয়ে এক্সাম্পল দিয়ে। সো নো টেনশন, আগে একটু মাথায় রাখো যে কোনটা হলে কোনটা হয়। সো ইনশাল্লাহ এই টপিকে তুমি 100% 5 out of 5 পাবা। তাহলে দেখো হোয়াট ইফ কিভাবে মনে রাখবা, সেটা হচ্ছে হোয়াট ইফ যদি তুমি নাও অবশ্যই প্রশ্নপত্র থাকবে, এরপরে সাবজেক্ট ভার্ব থাকবে, তাহলে হোয়াট ইফ শেষ। তাহলে চিকন সিস্টেম সব লিখছো, ডান ডান সবাই লিখেছো ভাইয়া? ওকে, এবার আসো পরবর্তীতে খেয়াল করি আমরা লিস্ট। লিস্টের চিকন সিস্টেম কি এটা আমরা এখন পড়বো। লিস্ট মনে রাখবা, লিস্টের চিকন সিস্টেম হচ্ছে লিস্টের ক্ষেত্রে শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট এরপরে ভার্বের বেস ফর্ম থাকে, খেলা শেষ। তাহলে দেখো যদি দেখো শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট থাকে এবং এরপরে ভার্বের বেস ফর্ম থাকে, তুমি চক্ষু বন্ধ করে অ্যান্সার কি দিয়ে দিবা? লিস্ট। যারা শেয়ার করেছো তারা পিডিএফ পেয়ে যাবা, ওই দিনের পিডিএফ আমরা গ্রুপে দিয়েছি। আমরা একটু পরে এক্সাম্পল দিয়ে অনেক এক্সাম্পল দিয়ে পড়াবো। দেখো এটা লিখছো কিনা, আচ্ছা এক্সাম্পল দিয়ে দেখাই তোমাদের এক্সাম্পলগুলা, কত এক্সাম্পল লাগবে তোমরা তো বিশ্বাস করছো না, তোমাদের এক্সাম্পল দেখাই আগে। এই যে এক্সাম্পল, এক্সাম্পলের অভাব নাই, এক্সাম্পল অভাব নাই, আসো অনেক কিছু আছে তোমাদের জন্য। এরপরে আর কোনো ক্লাস করা লাগবে না, কোনো ক্লাস করা লাগবে না। তুমি আজকে ক্লাস করে তুমি জুন মাসে পরীক্ষা দিতে যাবা, ইনশাল্লাহ তোমার এখানে পাস আর মানে কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। ওকে, সো আসো আমি যেটা বলছিলাম যে আমি তোমাদেরকে মোটা সিস্টেমও পড়াবো, মানে রুলস এবং এক্সাম্পল দিয়েও পড়াবো, বাট এটা পড়াচ্ছি কেন, যাতে করে তোমাদের সুবিধা হয়। তাহলে লিস্ট থাকলে আমরা আশা করি লিখে ফেলেছি। এবার হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু একই কথা, সবাই একটু খেয়াল করে দেখো। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু এবং কি হ্যাড টু, এটা যদি তুমি নাও তাহলে এটা চিকন সিস্টেম কি মনে রাখবা, এটা চিকন সিস্টেম হচ্ছে সাবজেক্ট প্লাস শূন্যস্থান এরপরে ভার্বের বেস ফর্ম, আর এখানে বাধ্যবাধকতা বুঝাবে, বাধ্যবাধকতা মানে বউ বুঝাবে, বউ, আমি বউ এবং গার্লফ্রেন্ড দিয়ে বুঝাবো, বউ আর আরেকটা হচ্ছে জিএফ। সো এটা আমি বিস্তারিত যখন মোটা বুঝাবো মানে মোটা সিস্টেম সেখানে বুঝিয়ে দেবো। তারপরে একটু লিখে রাখো যে আচ্ছা গার্লফ্রেন্ড লিখো না, কিন্তু গার্লফ্রেন্ড না বউ লিখো, সাবজেক্ট শূন্যস্থান ভার্বের বেস ফর্ম বউ বাধ্যবাধকতা। এটা নিয়ে একটা টুইস্ট আছে, কারণ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এবং হ্যাড বেটার নিয়ে অনেকে টেনশনে পড়ে যাও। আজকের পর থেকে টেনশনে পড়বা না, তোমরা অনেকে নিয়ম পড়েছো, অনেকে অনেক প্র্যাকটিস করেছো, কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু অথবা হ্যাড বেটারের নিয়ে তোমরা কনফিউশনে পড়ে যাও। নো টেনশন, কনফিউশন পড়ার কিছু নেই ভাইয়া, তোমাদেরকে সেভাবেই পড়াবো। জাস্ট এটা চিকন সিস্টেমটা লিখো যে সাবজেক্ট থাকবে, শূন্যস্থান থাকবে, এরপরে ভার্বের বেস ফর্ম থাকবে, আর লিখে রাখো বাধ্যবাধকতা বউ, বউ দিয়ে লিখে রাখো, ঠিক আছে? এখন অনেকে বলবে ভাই আমার তো বউ নাই। আচ্ছা তোমার বউয়ের কথা দরকার নাই, ঠিক আছে? তোমার বউয়ের কথা, বউ বা তোমার অন্য কিছু এখন চিন্তা করার দরকার, জাস্ট লিখে রাখো, ঠিক আছে? এবার আসো লিখে রাখো, এটা বিস্তারিত আর পড়াবো, কোনো সমস্যা নেই। বউ দিয়ে কি বুঝাইছি এটা বুঝাবো তোমাদেরকে, বাধ্যবাধকতা বুঝাবে। হ্যাঁ আচ্ছা বুঝিয়ে দিই, দেখো হ্যাড বেটার আর হ্যাভ টুর মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, আর হ্যাভ টু যেই কথা, হ্যাজ টু একই কথা, হ্যাড টু কি একই কথা, এগুলো প্রেজেন্ট এবং পাস্টের বাধ্যবাধকতা বোঝায়। আর হ্যাড বেটার দ্বারা মনে রাখবা উচিত বুঝায়, যেমন ধরো তোমার জিএফ গার্লফ্রেন্ড আছে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে গিফট দিতেও পারো নাও দিতে পারো, এটাতে কোনো কি নাই, বাধ্যবাধকতা নাই। তাহলে হ্যাড বেটার অলওয়েজ গার্লফ্রেন্ড, আর হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এটা বউ, তোমার বিয়ে করা বউ, তার সম্পূর্ণ দায়িত্ব, তার সম্পূর্ণ কর্তব্য তোমার কিন্তু মিশিয়ে দিতে হবে, তার প্রতি 100% তোমার সুবিচার করতে হবে, উনার যা দরকার তোমাকে তাই দিতে হবে। তুমি বাধ্য থাকবা, কি থাকবা, বাধ্য থাকবা। তুমি গার্লফ্রেন্ডের ক্ষেত্রে বাধ্য থাকতেও পারো নাও থাকতে পারো, কিন্তু বউয়ের ক্ষেত্রে তোমার কি বাধ্য থাকতে হবে। তাহলে মনে রাখবা হ্যাড বেটার যখন ইউজ করবা সেখানে কি থাকে, একটু হালকা কি থাকে, উচিত উচিত ভাব থাকে, করতে পারো না করতে পারো, মানে গার্লফ্রেন্ড এটা দিতেও পারো নাও দিতে পারো। আর বউ যখন ইউজ করবা, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ইউজ করবা, তখন 100% বাধ্যবাধকতা বুঝাবে। আমি এক্সাম্পল দিয়ে একটু পরে তোমাদেরকে ক্লিয়ার করে দিব, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই ভাইয়ারা, নো টেনশন। আসো এবার আসো, সো রুদ্র সরকার বলছে হ্যাভ টু, হ্যাজ টু, এটার জন্য ওয়েটিংয়ে ছিলাম, কোনো সমস্যা নেই ভাইয়া। যারা ভর্তি হতে চাও, হ্যাঁ ভাইয়া কীভাবে ভর্তি হবো, আই এডুকেশন লিখো, আই এডুকেশন পেজে নক দাও, আই এডুকেশন, যারা
আইজুকেশন পেজ নক দিলে তোমরা পেয়ে যাবা। তাহলে এটা নিয়ে আরো আমরা বুঝাবো এক্সাম্পল দিয়ে, জাস্ট একটু বুঝো। এবার নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, এটা চিকন সিস্টেম কি? এটা আরো সহজ। নো সুনার হ্যাড এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে বি থ্রি হবে, এরপরে দেন হবে, শেষ। বি থ্রি থাকবে এবং দেন থাকবে। এবং মনে রাখবা বাক্যের শুরুতেই নো সুনার হয়, বাক্যের শুরুতে কি নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, এই জিনিসগুলো হয়ে থাকে। তো এখানে যেহেতু নো সুনার ব্যবহারটা, তার মানে নো সুনার বাক্যের শুরুতে থাকবে, এরপরে বি থ্রি থাকবে এবং দেন থাকবে। বুঝতে পারছো? অনেকে বলবে উড রেদারে তো দেন আছে। ভাইয়া এই যে উড রেদার, দেখো এই উড রেদার আর নো সুনার হ্যাডের মধ্যে পার্থক্যটা কি জানো? নো সুনারের ক্ষেত্রে শুরুতেই নো সুনার বসে, আর উড রেদারের ক্ষেত্রে সাবজেক্টের পরে উড রেদার বসে। পার্থক্যটা বুঝছো? অনেকেই ভুল করো এটা, টেকনিকে তোমরা একটু মনে রাখবা। সেটা হচ্ছে নো সুনার হ্যাড বাক্যের শুরুতে থাকে শূন্যস্থান, আর উড রেদারের ক্ষেত্রে সাবজেক্টের পরে উড রেদার বসে। কিন্তু এইটাতে দেন বসে, এইটাতেও কি বসে? দেন বসে। বুঝাইতে পারছি? কনফিউশন ক্লিয়ার? সবাই ক্লিয়ার? পাক্কা ক্লিয়ার? ওকে ইনশাআল্লাহ। এবার দেখো দেয়ার, মনে রাখবা দেয়ার কোনো জায়গা বুঝালে অথবা কোনো বছর থাকবে, সময় থাকবে, কি থাকবে? সময় বুঝালে দেয়ার হয়। এটার আরো একটা চিকন সিস্টেম আছে, সেটা হচ্ছে শুরুতেই দেয়ার থাকবে, পরে হচ্ছে ভার্ব থাকবে, আর এরপরে যদি নাউন থাকে, লিখে রাখো দেয়ার শূন্যস্থান, মানে এই যে এখানে শূন্যস্থান ধরো দেয়ারে আছে, এরপরে ভার্ব আছে, এরপরে নাউন আছে, যদি এরকম থাকে, নাউন থাকে, তাহলে এটা দেয়ার, আর না থাকলে ইট। তাহলে দেয়ার আর ইটের মধ্যে পার্থক্য আছে, সেটা আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ক্লিয়ার? ওকে, বুঝাইতে পারছি সবাই? এবার আসো আরো ক্লিয়ার হবা যদি তোমার কি হয়। আচ্ছা দেয়ারের বিষয়টা আবার বলি, দেয়ারের পরে ভার্ব থাকবে, মানে শূন্যস্থানের পরে ভার্ব থাকবে, এরপরে নাউন থাকবে। যেমন দেখো আমি তোমাদেরকে এখন এক্সাম্পল অথবা বিগত সালের প্রশ্ন দিয়ে অ্যান্সার বুঝিয়ে দিব। আসো, ও ভাই আপুরা একটু খেয়াল করে দেখো, নিজের একটু করার চেষ্টা করো, সাথে হচ্ছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো কি কি আছে একটু খেয়াল করো, সবাই একটু শেয়ার করে দাও না, বন্ধুদের একটু মেনশন করে দাও। যদি মেনশন করো, শেয়ার করো, তাহলে কিন্তু আমরা পিডিএফ দিয়ে দিব। আর যারা ভর্তি হতে চাও, আই এডুকেশন পেজে নক দাও। এই যে আই এডুকেশন দেওয়া আছে তোমাদের, দেখো লেখা আছে আই এডুকেশন, এই পেজে নক দাও। আসো কিভাবে অ্যান্সার করতে হয়, আসো চিকন টেকনিকে কিভাবে অ্যান্সার করতে হয় সেটা এখন আমরা দেখব। দেখো ভাই আপুরা একবার ইজিলি চিন্তা করো, চিকন টেকনিকে আমরা অ্যান্সার করব, ইজিলি চিন্তা করো খালি। এইখানে দেখো বাক্যের শুরুতে শূন্যস্থান আছে, আমরা বলছিলাম শূন্যস্থান একবার বাক্যের শুরুতে থাকবে এবং দেন থাকবে, আর উটেদারের ক্ষেত্রে আগে সাবজেক্ট থাকবে, তারপরে শূন্যস্থান থাকবে, তারপরে দেন থাকবে। বুঝাইতে পারছি কনফিউশনটা? তাহলে চিকন সিস্টেমটা কি পাইছি? শুরুতেই শূন্যস্থান, পরে দেন, একবার আমাদের অ্যান্সার কি হবে? নো সুনার হ্যাড। খেলা শেষ, আমাদের অর্থ পড়া লাগবে না ভাই, অর্থ দেখার টাইম নাই। মাত্র এই কোয়েশ্চেনটা তুমি এক মিনিটে অ্যান্সার করতে পারবা, দশটা কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবা এক মিনিটে, যদি তুমি এই টেকনিকগুলো জানো। কারণ ভাইয়া তোমার রাইটিং পার্ট লিখতে হবে, তোমার আরো অনেক কাজ আছে, তাই না? ওকে, বুঝতে পারছি। ও আমাদের ক্লাসে রবীন্দ্রনাথও চলে আসছে, বাহ 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 বাহ, ঠিক আছে, খুবই ভালো, খুবই ভালো। এবার আসো করে দেখো, একজন বলছে তোমার বোনকে আমি প্রেম করবো, কি নাজমুল, নাজমুল। আচ্ছা কিছু কিছু লুচ্চা বেটা আছে, কিছু কিছু লুচ্চা ছেলে আছে, বুঝছো, এরা হচ্ছে খুব মানসিক অস্থিরতায় ভোগে, এরা কিছুই পায় না, এরা হচ্ছে কমেন্টে আসে, কমেন্টে এসে লিখে তোমার বোনের সাথে আমি প্রেম করব, তোমার খালতো বোনকে আমার বার্তাটা পুছিয়ে দাও, আবার বলে আমি এটা প্রেম করতে চাই। আরে ভাই জীবনে তোর কি প্রেমের এতই অভাব পড়ছে রে ভাই? তোর যদি প্রেম করতে মন চায়, তুই নদীর সাথে সামনে গিয়ে, সাগরের সামনে গিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে কো আমি প্রেম করতে চাই। তুই ক ক্লাসে এসে কিসের কমেন্ট করস যে আমার একটা প্রেম দরকার, আমার একটা এটা দরকার, সেটা দরকার? তোর মতো নির্লজ্জ লুচ্চা বেটা কেন যে মোবাইল চালায় এটা নিয়ে আমার সন্দেহ হয়, মোবাইলে যে কি করস আল্লাহই ভালো জানে। সো এরকম যারা আসো, এরকম যারা আসো ক্লাসের মধ্যে হুট করে কি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক। ভাই তুমি যে এখানে কমেন্টটা করছো যে তোমার বোনের সাথে প্রেম করতে চাই, কেন রে ভাই? তোর কি কোনো বোন নাই? তোর বোনরা যদি কেউ বলে তোর কি ভালো লাগবে?
এগুলো হচ্ছে সাইবার বুলিং ভাই। তুমি এই যে এই জিনিসগুলো করতেছো, এটা তোমার পরিবারকে রিপ্রেজেন্ট করতেছে। মনে রাখবা, এই যে তুমি কমেন্ট করতেছো, এই কমেন্টটা কিন্তু মানুষ দেখতেছে। সো যে নাজমুল সাহেব, প্লিজ এই কমেন্টগুলো করবা না ভাই। এটা আমাদের অ্যাজ এ ম্যান হিসেবে, অ্যাজ এ হিউম্যান বিং, আমাদের এসব করা উচিত না। দেখো এখানে মানুষ পড়াশোনা করতে আসছে। ইন্টারনেট একটা ব্লেসিং, ইন্টারনেট আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। আজকে অনেক শিক্ষার্থী অনেক টাকা খরচ করে প্রাইভেট পড়তে পারতেছে না, অল্প কিছু MB দিয়ে তারা ফ্রি ক্লাস করে বিভিন্ন অল্প টাকায় কোর্স কিনে তারা পড়াশোনা করতেছে। তাদেরকে পড়াশোনা করতে দাও ভাই, এমন করো কেন? তোমরা এমন কেন আমি বুঝি না। তোমাদের এই এটিকেট অ্যান্ড ম্যানার বিষয়গুলো মানে খুবই ঝামেলা আছে ভাই। সো ভাই এগুলো করো না ভাই, প্লিজ। সবার মা বোন আছে, প্লিজ এগুলো কেউই করবা না, কেউই করবা না। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যে এই মনের, তুমি বলবা যে ভাই এটা আমার মনের কথা, আমি জানাইছি ভাই। তুমি তোমার মনের কথা ফ্যামিলি জানাও যে আমি এটা প্রেম করতে চাই, আমার বিয়ে দিয়ে দেন, সেখানে যে বলো, এখানে এসব বলিও না, খুব বিরক্তি লাগে। এবার আসো যে বিষয়টা বলছিলাম, হ্যাঁ সেখানে দেখো, এখানে আমাদের এই উত্তরটা আশা করি পেয়ে গেছি। এবার দ্বিতীয়টা দেখো, আমরা বলেছিলাম সাবজেক্ট থাকবে, শাল অথবা স্থান থাকবে, খেলা শেষ, ওয়াজ বর্ন। শাল অথবা শাল ইয়া থাকলে সেটা কি হবে? ওয়াজ বর্ন, তাই না? মিলে গেছে। এবার আসো পরেরটা, সেটা হচ্ছে হি অয়ার। এই তোমাদেরকে পড়াইলাম মাত্র, সাবজেক্ট থাকবে, অয়ার থাকবে অথবা হ্যাড প্লাস B3 থাকবে, তাই না ভাইয়া? তাহলে সেক্ষেত্রে কি হবে টেকনিকটা, আমাদের অ্যান্সার কি হবে? অ্যাজ ইফ। তাহলে আমাদের সি এর অ্যান্সার কি? অ্যাজ ইফ। প্রথমটা কি বলেছিলাম? শুরুতে শূন্যস্থান থাকবে, শুরুতে শূন্যস্থান থাকবে আর দেন থাকবে খেলা শেষ। তাহলে আমাদের এ অ্যান্সার কি হবে? নো সুনার হ্যাড। দুই নাম্বারটা আমরা বলছিলাম যে শূন্যস্থানের পরে শাল থাকবে, তার মানে কি হবে? ওয়াজ বর্ন। কি হবে ভাইয়া? ওয়াজ বর্ন, তাই না? এরপর দেখো ভাইয়ারা পরেরটা দেখো কি বলেছে। পরেরটা বলছে আই ক্যান নট। ও ভাইয়া পুরা দেখো তো না বোধক আছে কিনা, দেখো না বোধক আছে। আবার এখানে দেখো এই জায়গাটায় আমাদের এতটুকু জায়গায় কিন্তু কোনো শূন্যস্থান নাই। অনেকে বলে ভাই আপনি তো বলছেন না বোধক আছে, এখানে কনফিউশন না, শূন্যস্থান এইখানে, সাবজেক্টের পরে ওয়ার আছে। চক্ষু বন্ধ করে অ্যান্সার দিয়ে দাও অ্যাজ ইফ। এবার ডি নাম্বার দেখো কি আছে, এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা ভাইয়া? ও ভাইয়া পুরা একটু খেয়াল করে দেখো না, আমি বলেছিলাম যখন সেন্টেন্সে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেখব তাহলে আমাদের WS ওয়ার্ড আনতে হবে। কি আনতে হবে রে ভাই? WS ওয়ার্ড আনতে হবে। আর WS ওয়ার্ড দেখো ভাই, এইখানে একটা অপশন আর এইখানে একটা অপশন, এখানে কিন্তু WS ওয়ার্ড নাই, এটা উড, WO। তো ভাইয়া পুরা একটু খেয়াল করে দেখো না, এখানে আমাদের প্রশ্নবোধক চিহ্ন আছে, দ্যাট মিন্স আমাদের ওয়ার্ড WS ওয়ার্ড হবে। এখন দেখো WS ওয়ার্ড দুইটা অপশন আছে, দুইটা অপশনের ভিতরে একটা অপশন হচ্ছে ওয়ার্ড লুক লাইক, এই অপশনটা তোমাদেরকে মুখস্থ করে দিয়েছি। যখন দেখবা দুইটা শূন্যস্থান আছে তখনই অ্যান্সার কি দিবা? হোয়াট ডাজ লুক লাইক দিবা। বুঝছনি মনুরা? এই সবাই কি বুঝছনি? ইয়াস, যদি বুঝছো তাহলে আশা করি তোমাদের পুরো ক্লিয়ার। দ্যাট মিন্স এটা হতে পারে না, অ্যান্সার হবে কি? হোয়াট ইফ। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? হোয়াট ইফ। কারণ কি? আমরা বলেছিলাম এই হোয়াট ইফ এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব হয়। দেখো তো ভাইয়ারা এখানে হোয়াট ইফ এর পরে এখানে সাবজেক্ট আছে, এবার উডেন্ট ভার্ব আছে, তাই না মনুরা? তাহলে হোয়াট ইফ সাবজেক্ট ভার্ব এবং শেষে কি থাকে? প্রশ্নবোধক থাকে। পারবা না ভাইয়া? ইয়েস। এবার আসো পরেরটা দেখো, পরেরটা দেখো, শন সোমা লিভ ইন এ হোস্টেল দেন। দেখো এই যে দেখো চিকন সিস্টেম, সাবজেক্ট শর্ণা, সাবজেক্ট কে? শর্ণা। এরপর দেখো শূন্যস্থান আছে কিনা, শূন্যস্থান আছে, এই শূন্যস্থানের পরে ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। দেখো শোনা না, সোমা, সোমার পরে কি আছে? ভার্বের বেস ফর্ম আছে। এখন দেখো আবার কি থাকবে? দেন থাকবে। তাহলে ভাই বলছিলাম দেন থাকলে দুইটা অ্যান্সার হতে পারে, একটা হতে পারে নো সুনার হ্যাড, আরেকটা হতে পারে উড রেদার, তাই না? এ ভাই আপুরা সবাই বলো না, হ্যাঁ এক হতে পারে নো সুনার হেড, আরেকটা হচ্ছে কি ভাইয়া? উড রেদার। তাহলে নো সুনার হেড কখন হবে? যদি দেখি আমরা শুরুতেই শূন্যস্থান থাকে, যেটা আমরা এক নম্বর অপশনে পেয়ে গেছি। আর দ্বিতীয়ত খেয়াল করো, আমরা বলছিলাম সাবজেক্ট থাকবে, শূন্যস্থান থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে, সাবজেক্ট শূন্যস্থান ভার্বের বেস ফর্ম এবং এর সাথে দেন আছে, আমাদের চক্ষু বন্ধ করে অ্যান্সার ই হয়ে যাবে কি? উড রেদার, তাই না ভাইয়ারা? ওকে, সো এখানে স্বর্ণা সোমা জরিনা সকিনা যাই থাকুক, জরিনা যাই থাকুক, আমাদের কি সাবজেক্ট ধরবো, অ্যান্সার হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসো পরেরটা খেয়াল করো ভাইয়া, এফ, যে নাও ইউ আর ওয়াকিং স্লোলি, ওয়াক ফাস্ট, ইউ শুড মিস। চিকন সিস্টেম পড়াইছিলাম যে শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস শুড
অথবা মাইট এরপরে ভার্বের বেস ফর্ম মনে আছে ভাইয়া পুরা চিকন সিস্টেমটা যে পড়াইছিলাম তাহলে চিকন সিস্টেমটা যদি তোমার মনে থাকে তাহলে সাবজেক্ট আছে ইউ শুড আছে ভার্বের বেস ফর্ম আছে সো আমাদের অ্যানসারটা কি হবে ইয়েস আমাদের অ্যানসারটা কি হবে লিস্ট তাই না ভাইয়া চিকন সিস্টেম মনে আছে ইয়েস জাস্ট একটু এভাবে পড়ো ইনশাল্লাহ কোনো ভয় নাই এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি আজকের পরে তুমি যদি মানে কোনো ক্লাস না করে কোনো না পড়ে পরীক্ষা হলে যাও তোমার এগুলো মনে থাকলে হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে আসো হি ক্যান নট নট আছে না বোধক আছে কি আছে না বোধক চিকন সিস্টেম মনে আছে কিনা লেটার অনের চিকন সিস্টেম কি থাকবে না বোধক থাকবে এবং দুইটার সাথে তুলনা করবে কম্পেয়ার করবে যেমন দেখো না বোধক পেয়ে গেছি এসি বাস আর হচ্ছে এরোপ্লেন যে তুমি বেটা এসি বাসই ট্রাভেল করতে পারো না এরোপ্লেন তো দূরের কথা এরোপ্লেন তো ভাবাই যায় না এরোপ্লেন কি ভাবাই যায় না তার মানে সেক্ষেত্রে অ্যান্সার কি হবে লেট অ্যালোন মনে পড়ে তোমাদের চিকন টেকনিক গুলো ওকে চিকন টেকনিক মনে পড়ে ইয়েস তা আশা করি এটা বুঝতে পেরেছ অ্যান্ড দেন পরেরটা দেখো কয়টা শূন্যস্থান দুইটা শূন্যস্থান এবং প্রশ্নবোধক চিহ্ন দুইটা শূন্যস্থান প্রশ্নবোধক চিহ্ন চক্ষু বন্ধ করে মেরে দাও হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস ডট 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 লুক লাইক বুঝাইতে পারছো ভাইয়ারা সবাই কি বুঝছি ওকে আশা করি সবাই ক্লিয়ার এবার আসো আই নাম্বারটা লং এগো বলছিলাম সময় থাকবে এরপরে দেখো লিভড ভার্ব আছে ভাইয়া দেখো তোমাদের পড়াইছিলাম দেয়ার এরপরে ভার্ব থাকবে এরপরে কি থাকবে ভার্ব থাকবে এরপরে নাউন থাকবে দেখো আ মাইটি ওয়ারিয়র নাউন আছে কিনা এই টেকনিকটা দেখো না রে ভাই শূন্যস্থান আছে তারপরে ভার্ব আছে শূন্যস্থানের পরে ভার্ব আছে এরপরে নাউন আছে খেলা শেষ তার মানে অ্যান্সারটা কি হয়ে যাবে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে দেয়ার অ্যান্সার কি হবে দেয়ার বুঝাইতে পারছি অ্যান্সার কি হবে দেয়ার এবার আসো পরেরটা আই সাবজেক্ট সাবজেক্ট আছে শূন্যস্থান আছে ভার্বের বেস ফর্ম আছে সাবজেক্ট আছে শূন্যস্থান আছে আর কি আছে ভার্বের বেস ফর্ম আছে তার মানে হচ্ছে আমরা জানি সাবজেক্ট ভার্বের বেস ফর্ম আমরা কখন বসাই হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু বাধ্যবাধকতার কথা বুঝা যেমন আই ড্যাশ সিক অ্যাডভাইস ফ্রম এ ডক্টর আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ইন লং টাইম অনেক দিন ধরে আমি অসুস্থ আছি তাহলে আমার কি ডাক্তার দেখানো উচিত না নাকি ডাক্তার দেখাতে হবে করতেই হবে আরে ভাই তুমি কি অসুস্থ থাকবা কেউ কি ইচ্ছা করে অসুস্থ থাকতে চায় কেউ কি ইচ্ছা করে অসুস্থ থাকতে চায় থাকতে চায় না দ্যাট মিনস এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে কি বোঝাচ্ছে বাধ্যবাধকতা বোঝাচ্ছে বাধ্যবাধকতা বুঝালে আমাদের অ্যান্সার কি হবে হ্যাভ টু হবে আমি কি বুঝাতে পেরেছি ভাই আপুরা সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার ওকে থ্যাংক ইউ সো আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছো এবার নিজেরা করো তোমরা করো দেখি না তোমাদের করাবো না আমি আরো কিছু জিনিস আচ্ছা নিজেরাকে করো সবাই অ্যান্সার করো দেখি পারো কিনা সবাই অ্যান্সার করো ওকে সবাই দ্রুত অ্যান্সার করো ওকে কতগুলো চিকেন সিস্টেম এখনো বাকি আছে আসো একটু খেয়াল করো উড ইউ মাইন্ড এটা চিকেন সিস্টেম আমরা পড়ছি এই সবাই বলো উড ইউ মাইন্ড চিকেন সিস্টেম এখনো পড়ি নাই ইউজ টু চিকেন সিস্টেম পড়ি নাই অ্যাজ ইট পড়ছি অ্যাজ সুন অ্যাজ কি পড়ি নাই লেট অ্যালোন পড়ছি হ্যাড বেটার অলরেডি পড়ে ফেলছি জিএফ দিয়ে এটাও পড়ে ফেলছি ইট পড়ি নাই উড রাদার পড়ে ফেলছি সো দ্যাট আমরা এখনো পড়ি নাই হোয়াট ইফ পড়ে ফেলছি তাহলে দেখো এখানে যে অপশনগুলো আছে কিছু কিছু জায়গায় নতুন আছে তাই না নতুন আছে সো এই নতুনগুলোকে আমরা কি করব হ্যাঁ নতুনগুলোকে চিকন সিস্টেমে শিখবো আসো তোমাদেরকে দেখাই উড ইউ মাইন্ড মনে রাখবা উড ইউ মাইন্ডের পরে মনে রাখবা চিকন সিস্টেম হচ্ছে আচ্ছা আগে চিকন সিস্টেম লিখে দেই তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হতে পারবা তোমরা উড ইউ মাইন্ড চিকন সিস্টেম লিখো উড ইউ মাইন্ডের চিকন সিস্টেম হচ্ছে শূন্যস্থান থাকবে ভার্ব প্লাস
আইএনজি থাকবে, প্রশ্নবোধক বাক্য থাকবে, খেলা শেষ। তাহলে চিকুন সিস্টেম কি? শূন্যস্থান থাকবে বাক্যের শুরুতে, শূন্যস্থান, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপরে কি? প্রশ্নবোধক বাক্য। চিকুন সিস্টেম ডান। এবার ইউজ টু, এখানে দেখো ইউজ টু, সাবজেক্ট প্লাস ইউজ টু, এরপরে ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস ইউজ টু, এরপরে ভার্বের কি হবে? বেস ফর্ম। এটা দ্বারা অভ্যাস বুঝাবে। কি বুঝাবে? অভ্যাস বুঝাবে। বুঝাতে পারছি? তাহলে মনে রাখবা, হ্যাড বেটার থাকলে উচিত বুঝায়, হ্যাড টু, হ্যাজ টু, হ্যাড টু থাকলে বাধ্যবাধকতা বুঝায়, আর ইউজ টু থাকলে অভ্যাস বুঝায়, অতীতের অভ্যাস বুঝায়। তাহলে এখানে কনফিউশন লাগতে পারে কোথায় কোথায়, হ্যাড বেটারের সাথে। আর হ্যাড বেটার মানে হচ্ছে কি? তোমার করা উচিত বুঝায়, করা উচিত, করতে পারো নাও করতে পারো। আর হ্যাড টু, হ্যাজ টু মানে কি? বাধ্যবাধকতা বুঝায়। আর ইউজ টু মানে হচ্ছে অতীতের অভ্যাস বুঝায়, তাই না? অতীতে তুমি কোনো কাজ করেছিলে, তুমি কাজ করতে, এরকম বুঝায়। আর অ্যাজ ইফ তো পড়ানো শেষ। অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ এর টেকনিকটা হচ্ছে আগে ক্লজ, মানে আগে সাবজেক্ট ভার্ব, পরেও সাবজেক্ট ভার্ব, মানে অতীতের দুইটাই পাস্ট টেন্সে, মাঝখানে কি হবে? অ্যাজ সুন অ্যাজ, অথবা আগে অ্যাজ সুন অ্যাজ, এখানেও একটা সাবজেক্ট ভার্ব, এখানেও একটা কি? সাবজেক্ট ভার্ব। অ্যাজ সুন অ্যাজ পসিবল হয়, অ্যাজ সুন অ্যাজ পসিবল, তুমি এই কাজটা করো, অ্যাজ সুন অ্যাজ পসিবল, খুবই দ্রুত বুঝায়, দ্যাট মিন্স সেখানে তুমি কি? অ্যাজ সুন অ্যাজ দিবা। এরপর দেখো ইট, ইটের ক্ষেত্রে বুঝাবা শূন্যস্থান, ইট বসবে কখন? এরপরে যদি সিঙ্গুলার ভার্ব থাকে, কি থাকে? সিঙ্গুলার ভার্ব থাকে। শূন্যস্থানের পরে সিঙ্গুলার ভার্ব থাকলে দ্যাট মিন্স তুমি অ্যান্সার কি দিবা? ইট। আর দেয়ারের ব্যবহার কি শিখেছিলাম? দেয়ারের পরে যে কোনো ভার্বই থাকুক, এরপরে নাউন থাকবে। তাহলে ইট আর দেয়ারের পার্থক্য আশা করি তোমরা ক্লিয়ার। ইট আর দেয়ারের পার্থক্য কি? ক্লিয়ার। তাহলে ইট এবং দেয়ার পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারবা যদি দেখো ইটের পরে সিঙ্গুলার ভার্ব থাকে। তাহলে আমরা কি দিব? ইট ইজ, ইট হ্যাজ, যেটাই হোক আমরা এটা কি দিব? ইট দিব। আর দেয়ারের পরে, শূন্যস্থানের পরে নাউন থাকবে। বুঝাতে পারছি? এবার আসো এখানে, সো দ্যাট, সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। সো দ্যাট এর ক্ষেত্রে কি? ক্যান, কুড, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। সো এগুলো ছিল নতুন, এগুলো ছিল কি? নতুন। তাহলে ভাই কি বুঝাইলাম? নাম্বার ওয়ান সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড মানে কি? এটা কি বুঝায়? কারো কাছে অনুমতি চাওয়া বুঝায়। তুমি কি খাবে, যে যাবে, পান করবে, এরকম কি? অনুমতি বুঝায়। অনুমতি বুঝালে সেটা আমাদের কি হবে? হ্যাঁ, উড ইউ মাইন্ড হবে। সো আমরা আশা করি চিকুন সিস্টেম শিখে ফেলেছি, এখন খালি অ্যান্সার করবো। দ্রুত সবাই অ্যান্সার করো, সবাই সবাই, দেখি কার কয়টা হয়। হ্যাঁ ভাইয়া, পিডিএফ দিয়ে দিব। পিডিএফে দেখো কি কি রাখছি, একটু এক সেকেন্ড। হ্যাঁ দেখো, তোমাদেরকে যা পড়াইছি এগুলো আবার চিকন সিস্টেমগুলো লিখে দিছি, চিকন সিস্টেমগুলো সব লিখে দিয়েছি সুন্দরভাবে, কোনটা থাকলে কি হবে, চিকন সিস্টেমগুলো লেখা আছে, যা যা পড়াইছি সব চিকন সিস্টেম লেখা আছে এখানে। সো তোমরা পিডিএফটা পেয়ে যাবা যদি শেয়ার করে থাকো। আর আমাদের গ্রুপে দেওয়া হবে পিডিএফটা, এটাও তোমরা পেয়ে যেতে পারো। ইবিআই বাই টিএমএস, ইবিআই বাই টিএমএস মনে রাখবা, ইবিআই বাই টিএমএস, এই গ্রুপে তোমরা পিডিএফ পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর ভর্তির জন্য ভাইয়া কোন পেজ? ভর্তির জন্য হচ্ছে আই এডুকেশন, আই এডুকেশন, অথবা আমাদের যে নম্বর দেওয়া আছে 01810103012, এই নম্বরে। ওকে সবাই ক্লিয়ার? ওকে দেখো, এক নাম্বার,
he or subject plus or থাকলে কি হয় রে ভাইয়া as if আমরা জানি as if এর কাজ কি অথবা as do এর কাজ কি subject plus কি হবে or হবে শেষ আর would you mind এর কাজ কি would you mind এর পরে verb plus ing থাকবে এবং প্রশ্নবোধক থাকবে would you mind এর কাজটা কি আমরা বলছিলাম এরপরে verb plus ing থাকবে এবং কি থাকবে প্রশ্নবোধক থাকবে এবং সেখানে অনুমতি চাওয়া বোঝায় কি বোঝায় অনুমতি এটার সাথে তোমাদের সাথে একটু ঝামেলা হতে পারে what's এটার সাথে যেখানে প্রবলেম হতে পারে কোন জায়গায় লিখব এটার সাথে কনফিউশন লাগতে পারে what's লিখে রাখো it like what's it like what's it like এর পর verb plus ing হয় তবে মনে রাখবা কেমন দেখায় বোঝায় কেমন দেখায় বা অনুভূতি বোঝাতে অনুভূতি অনুভূতি বোঝাতে আমাদের কি what's it like বোঝায় শেষ একটুই খালি পার্থক্য ওকে বুঝাইতে পারছি ভাইয়া তার মানে what's it like এর মধ্যে পার্থক্য হচ্ছে what's it like দ্বারা কি বোঝায় ও কেমন দেখায় বা কেমন অনুভূতি ছিল কেমন ফিলিং ছিল সেটা হচ্ছে what's it like এক কথায় ফিলিংস ফিলিংস আসলে কি what's it like আর যদি ফিলিংস না এসে অনুমতি বোঝায় তাহলে কি হবে উড ইউ মাইন্ড সো এখানে ইটিং সি ফিশ তুমি কি সি ফিশ খেতে চাও অনুমতি বোঝাচ্ছে তাই না এবার আসে পরেরটা ক্যান নট এই যে দেখো না বোধক আছে এ সেলফোন আর ল্যাপটপ তুলনা বোঝাচ্ছে তুলনীয় দুইটা বস্তু আছে তার মানে কি হবে লেট অ্যালোন খেলা শেষ লেট অ্যালোন খেলা শেষ এবার দেখো পরেরটা ইউ সাবজেক্ট লিভ ভার্ব তাহলে তোমাদেরকে বলছিলাম আগে সাবজেক্ট পরে ভার্ব এরকম যদি থাকে সেই ক্ষেত্রে দেন থাকলে কি হবে উড রাদার হবে এখানে কি দেন আছে ভাইয়া এখানে দেন নাই তার মানে উড রাদার হবে না কি হতে পারে হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু অথবা হ্যাড বেটার এখানে কোথাও কিন্তু হ্যাভ টু হ্যাজ টু নাই এখানে আমাদের হ্যাড বেটার আছে কিভাবে বুঝলাম ইট মে রেইন টুডে বৃষ্টি হতে পারে আজ আজ কি হতে পারে বৃষ্টি হতে পারে তোমার এটা উচিত যেহেতু বৃষ্টি হতে পারে তোমার কি করা তাড়াতাড়ি ত্যাগ করা উচিত দ্যাট মিন্স এখানে উচিত বুঝাচ্ছে দ্যাট মিন্স উচিত বুঝালে হ্যাড বেটার খেলা শেষ উচিত বুঝালে কি হ্যাড বেটার এবার আসো পরেরটা উই সুইম ওই যে তোমাদের পড়াইছি সাবজেক্ট প্লাস ইউজ টু ইউজ টুর পরে ভার্বের কোন ফর্ম হয় বেস ফর্ম এটা অভ্যাস বুঝায় কি বুঝা ভাইয়া অভ্যাস বুঝায় এখানে দেখো সুইম আমরা সাঁতার কাটতাম এটা কি বুঝাচ্ছে অভ্যাস বুঝাচ্ছে কি বুঝাচ্ছে অভ্যাস বুঝাচ্ছে খেলা শেষ তাহলে অ্যান্সার কি হবে ইউজ টু আবার দেখো ইট ইজ এই যে সিঙ্গুলার ভার্ব আছে মনে পড়ে তোমাদেরকে মাত্র লিখে দিয়েছি ইট এর ব্যবহার এরপরে কি হবে সিঙ্গুলার ভার্ব হবে ইট ইজ মেনি ইয়ার সিন্স তার মানে কি হবে ইট শূন্যস্থানের পর ইজ আছে সিঙ্গুলার ভার্ব ইট টেকনিক কাজ করে চিকন সিস্টেম কাজ করে ওকে স্যার রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস কোন দিন হ্যাঁ তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের যেই টপিকগুলো আছে সবগুলোই কমপ্লিটিং সেন্টেন্স থেকে শুরু করে সব ইনশাল্লাহ আমরা পড়িয়ে দিব ইংলিশ আমি যেভাবে পড়াই তোমরা আমার ফ্রি ক্লাস আছে আরও অনেক ক্লাস আছে তোমরা চাইলে ইউটিউবে সার্চ দিতে পারো তোমরা যদি আরও ক্লাস করতে চাও তোমরা যদি বলো ভাই আপনার আরও ক্লাস করতে চাই দেখতে চাই আপনাকে যাচাই করতে চাই আপনি কবে থেকে পড়াশোনা করান আমি অলরেডি তোমাদের এসএসসি এবং অ্যাডমিশনের অনেক দিন প্রায় এক দশক দশ বছরের অধিক পড়াচ্ছি সো সিদ্দিকী মহসিন পাটওয়ারি এইখানে দেখলে তোমরা অনেকগুলো ক্লাস পেয়ে যাবা ইউটিউবে তোমরা ফ্রি ক্লাস কইরো যদি ভালো লাগে তোমরা কালকের মধ্যেই পরশুর মধ্যেই তোমরা আমাদের ইবিআই কোর্সে ভর্তি হয়ে যাও দেরি করো না ভাইয়া আমাদের ইবিআই কোর্সে বাংলা এবং আইসিটির খুব স্বনামধন্য টিচাররা আছে বাংলাদেশের বেস্ট বেস্ট টিচার ইনশাল্লাহ সেখানে তোমাদের সাথে দেখা হবে বুঝাইতে পারছি সিদ্দিকী মহসিন পাটের চ্যানেলে গেলেই তোমরা আসলে পেয়ে যাবা ইনশাল্লাহ এবার দেখো পরেরটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা তো আমরা পড়ার সময় বলে দিয়েছি অ্যাজ সুন অ্যাজ পসিবল এবার দেখো উই ড্যাশ ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন দেখো সাবজেক্ট আছে ভার্বের বেস ফর্ম আছে আবার কি আছে দেন আছে দ্যাট মিন্স সাবজেক্ট আছে ভার্বের বেস ফর্ম আছে দেন আছে অ্যান্সার কি উড রেদার খেলা শেষ দেখো জাস্ট চিকন টেকনিকগুলো মনে রাখলে তোমার অর্থ টর্থ কিচ্ছুই পড়া লাগে না বুঝাইতে পারছি ভাইয়া আই নাম্বারটা দেখো এইখানে আমাদের কি আছে ভাইয়া প্রশ্নবোধক আছে কি আছে প্রশ্নবোধক আছে তার মানে প্রশ্নবোধক আছে এবং সাবজেক্ট এবং ভার্ব আছে আমরা পড়েছিলাম যে হোয়াট ইফের পরে সাবজেক্ট এবং ভার্ব থাকে আর শেষে প্রশ্নবোধক থাকে খেলা শেষ
সাবজেক্ট থাকে, ভার্ব থাকে আর কি থাকে? প্রশ্নবোধক থাকে। হোয়াট ইফ এর পরে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে আর প্রশ্নবোধক থাকে। চিকন সিস্টেমে পড়াইছি না, খেলা শেষ। আমাদের অ্যান্সার কি হবে? হোয়াট ইফ। বুঝাইতে পারছি ভাইয়ারা? ইয়েস। And then last, so that এর ব্যবহার, so that এর পরে subject plus can, could, এরপরে verb এর base form, খেলা শেষ, so that. পারবা ভাই, যেখান থেকে আসুক, আমরা এই যে এখন নতুন করে would you mind, used to এগুলো ব্যবহার শিখলাম, তাই না? ওকে, সো ইনশাল্লাহ আর কোনো ভয় নাই। এবার আসো, তোমাদের পিডিএফটা মানে তোমাদেরকে যা যা পড়ালাম এক্সাম্পল আকারে আমি এগুলো নোট করে দিয়েছি, যে তোমাদেরকে যে পড়াইলাম এতক্ষণ, যেটা আমি শর্টকাটে লিখে দিয়েছি সেগুলাই তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। তোমরা জাস্ট হচ্ছে যারা শেয়ার করছো, কারা কারা শেয়ার করছো, তারা পিডিএফটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভর্তির জন্য সবাই আই এডুকেশন পেজে আমরা ক্লাস শুরু করে দিব প্রথম সপ্তাহ থেকে ইনশাআল্লাহ। সো দেরি করিও না, ভর্তি হয়ে যাও। আর যারা হচ্ছে ফোন কলে ভর্তি হতে চাও, 01810103012 নাম্বারে ভর্তি হয়ে যাবা। এখানে আমরা বলছিলাম সাবজেক্ট আছে কোনো সাল অথবা কোনো প্লেস, জায়গা অথবা কোনো কি তারিখ, তার মানে কোনো সাল প্লেস বা তারিখ থাকলে আমাদের অ্যান্সারটা কি হবে? ওয়াজ বর্ন, তাই না? এখানে এক্সাম্পল দেওয়া আছে, মানে তোমরা যেভাবে পড়ো আর কি, তোমরা বইতে বিভিন্ন বইতে যেভাবে পড়ো, এই বুকিশ টাইপ আমি পড়া দিয়েলাম আগে, তোমাদেরকে মাথায় আমি ঢুকিয়ে দিছি, এর বাইরে কিচ্ছু পড়া লাগবে না ইনশাল্লাহ। ভাই পেট বেসের ক্লাস তাড়াতাড়ি দিবেন, সামনে টেস্ট এক্সাম। আচ্ছা টেস্ট এক্সাম ভাই আমরা চাইলে কম সময় শেষ করতে পারো, তোমরা টেস্ট এক্সামটা নিয়ে টেনশন করার দরকার নেই, পরীক্ষা দেওয়া, তোমরা এ প্লাস, বোর্ড এক্সামে কীভাবে এ প্লাস পাবা সেটার জন্য আমরা দায়িত্ব নিচ্ছি। কারণ আমাদের অনেকগুলো ক্লাস, প্রায় 100টি ক্লাস, 100টি ক্লাস শেষ করতে আমাদের 3 মাস সময় লাগবে, ঠিক আছে? ওকে, সো দেখো এতক্ষণ যা পড়াইলাম এগুলোই দেওয়া আছে। আবার দেখো এখানে তোমাদেরকে পড়াইছিলাম কি ভাইয়া, সাবজেক্ট প্লাস ওয়ার অথবা হেড প্লাস বি থ্রি থাকলে অ্যান্সার কি হয়? অ্যাজ ইফ অথবা কি অ্যাজ দো, তাই না? তোমাদেরকে বলছিলাম দুইটা শূন্যস্থান থাকলে হোয়াট ডাজ অথবা হোয়াটস ডট ডট লুক লাইক হয়, তাই না? তাই না ভাইয়া? সো এতক্ষণ আমি যেগুলো পড়াইলাম এগুলোই আমি তোমাদেরকে সুন্দর করে লিখে দিয়েছি, আমি প্রত্যেকটার উদাহরণ দিয়েছি, প্রত্যেকটার উদাহরণ দিয়েছি। তারপর দেখো নতুন কিছুই পড়াচ্ছি না, যেমন নতুন দেখো এখানে কি আছে, শূন্যস্থানের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড এটা তারা কি বোঝায়? অনুমতি বোঝায়। আর এখানে আমরা দেখতে পারি হোয়াটস ইট লাইক, হোয়াট ডাজ লাইক না, হোয়াটস ইট লাইক, ইট আছে, এরপর ভার্ব প্লাস আইএনজি হয়, এটা হচ্ছে ভাইয়া কেমন বা অনুভূতি, ফিলিংস বুঝায়। কি বুঝায়? ফিলিংস বুঝায়। যেমন এখানে তোমাদের ফিলিংস আছে কিন্তু, ঠিক আছে, যে আই হ্যাভ নেভার ট্রাভেল বাই এয়ার, আমি আকাশে বাহাতে উড়ি নাই কখনো, ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই, হোয়াটস ইট লাইক ফ্লাইং দ্য স্কাই, এই যে আকাশে উঠলে কেমন লাগে, কেমন লাগে, অনুভূতি বুঝাচ্ছে, ঠিক আছে? ওকে ভাই, আমাদের শর্ট সিলেবাসে কনফার্ম করে দিচ্ছে বক্সে কি কি থাকবে। ওকে, বক্সের সবগুলো এখন এখানে আসে ইনশাল্লাহ, ঠিক আছে? আইসিটি ফ্রি ক্লাস আগামীকাল। এবার আসো সাবজেক্ট ভার্ব এবং হচ্ছে এটা কি থাকলে কি, হোয়াট ইফ, হোয়াট ইফ। কে কোন কলেজ থেকে দেখছো একটু আমাকে কমেন্ট করে জানাও, এগুলো তোমরা পেরে গেছো আশা করি। কে কোন কলেজ থেকে দেখেছো, দেখতেছো, কোন কলেজের স্টুডেন্ট? পেড বেসে পিডিএফ দিলে ভালো হবে, হ্যাঁ পেড বেসে যারা ভর্তি হচ্ছে তারা পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ। সো লিখছে সবাই, উড ইউ মাইন্ড হচ্ছে অনুমতি অর্থে, ফিলিংস বুঝাতে হোয়াটস ইট লাইক, আর এখানে হোয়াট ইফ হচ্ছে কি, সাবজেক্ট ভার্ব থাকলে। প্রত্যেকটা আমি লিখে দিয়েছি ইনশাল্লাহ। ওই যে এখানে আমরা পড়ছিলাম উড রেদার থাকলে দেন, তারপর সে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম কখন হবে, হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু, লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। উড রেদার হবে কখন, যখন দেন থাকবে। আবার এখানে যদি বাধ্যবাধকতা বুঝায়, মানে বো বুঝালে, বাধ্যবাধকতা বুঝালে অবশ্যই কি হবে, হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু। আর যদি তোমার উচিত বুঝায়, বরং ভালো বুঝায়, হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের হ্যাড বেটার হবে। ওকে,
যা পড়িয়েছে এগুলাই আমরা জাস্ট একটু রিভিশন দিচ্ছি, আর কিছু না। আলমডাঙ্গা গভর্নমেন্ট কলেজ, তুলারাম কলেজ, নারায়ণগঞ্জ, অনেকেই, সাবরিন, জেরিন সাবরিন, অনেকেই আছো, থ্যাংক ইউ। ইনশাল্লাহ তোমাদের সাথে আমরা বাংলা ইংলিশ আইসিটির যে প্ল্যান করেছি ইনশাল্লাহ আর কোনো ভয় নাই, ঠিক আছে। সো এগুলো যে শুড, মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম, লিস্ট, এগুলো আমরা পড়িয়েছিলাম, তাই না? সো নো টেনশন, এবার অ্যাজ সুন অ্যাজ পড়াইছি আমরা, অ্যাজ সুন এজের ক্ষেত্রে। ওকে, সো তোমরা এখন পারবা তো নাকি? এনডিসির আছো, নোয়াখালী গভ ক্লাস আছো, ঠিক আছে। আচ্ছা, আমাদের 8 তারিখ পর্যন্ত ক্লাসগুলো চলতেছে, এগুলো চলবেই। পেড ব্যাচের ক্লাস আমরা 11 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করব। সো এর আগে তোমরা সবাই ফ্রি ক্লাস করবা, সবাই, কারণ এই ক্লাসগুলো করলে তোমার মানে ভয়ভীতিগুলো মানে কমে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। শেরপুর গভ কলেজ, রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে আলমডাঙ্গা গভর্নমেন্ট কলেজ, যাক আজকাল রবীন্দ্রনাথেরও পড়াশোনা করে, ভালো, ঠিক আছে। ওকে ওকে, পিডিএফ আই এডুকেশন পেজে, আই এডুকেশন পেজে না, তোমরা হচ্ছে আমাদের ইবিআই বাই টিএমএস যে গ্রুপটা আছে সেখানে পাবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস সব একবারে, গ্রামারের যত টপিক আছে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব, ঠিক আছে। ওকে, সবাই কি গ্রুপে জয়েন হইছো? আর মেসেজ দিবা হচ্ছে আই এডুকেশন পেজে, দেখো লেখা আছে তোমাদের এইখানে, এই যে আই এডুকেশন পেজে নক দিলেই হবে ইনশাল্লাহ। ওকে, সো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আমাদের আইসিটি, এরপরের দিন আইসিটি আছে, তোমাদের সাথে দেখা হবে খুব দ্রুতই। তোমরা পারবে, তোমরা A+ পাইয়ে দেখাবে, এই কম সময়ে সবচেয়ে বেস্ট প্ল্যান করে তোমরা পড়াশোনা করবে, এটা আমার বিশ্বাস। ওকে, সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর কেমন লেগেছে ক্লাস, কেমন লেগেছে একটু জানাবে, ইবিআই বাই টিএমএস যে আমাদের গ্রুপ আছে, অথবা আমাদের এডুকেশন যে গ্রুপ সেখানে ইবিআই বাই টিএমএস এই গ্রুপটাতে তোমরা অবশ্যই তোমাদের ফিডব্যাক দিবে, রিভিউ দিবে, কেমন লেগেছে ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।